ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে কানপুরে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল এর আগে মঙ্গলবার চেন্নাই থেকে কানপুরে পৌঁছায় দল চেন্নাই টেস্টে হারের পর নতুন করে ভারতের বিপক্ষে নামার পরিকল্পনা করছে টাইগাররা কানপুরের স্পিন নির্ভর উইকেটের জন্য দলের একাদশেও আছে পরিবর্তনের সম্ভাবনা পেস বোলারদের সংখ্যা কমিয়ে যোগ হতে পারে বাড়তি পেসার সেক্ষেত্রে দলে আসতে পারে তাইজুলের নাম তবে সাকিব আল হাসানের হাতের আঙ্গুলের ইঞ্জুরির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট তিনি পুরোপুরি ফিট না হলেও আসতে পারে আরও পরিবর্তন অন্যদিকে ব্যাটারদের ব্যর্থতায় টপ অর্ডারেও পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে কোচ হাতুরের শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ